এরপরে প্রশ্ন হলো বিদেশ থেকে মোবাইলের মাধ্যমে একসাথে তালাক দিলে তালাক হবে কি না ভাইরা আমার মোবাইল ফোনের মাধ্যমেও যদি তালাক দেওয়া হয় তালাক হয়ে যায় অনেক প্রবাসী ভাইরা আছে বা দেশে থাকে অনেক ভাইরা আছে বয়সের সাথে এক কথা দুই কথা বাড়াবাড়ি হয়েছে মোবাইলেই মারা শুরু করে দিয়েছে তালাক আছে না নাই এগুলো সব ছোট লোক এগুলো সব কি লোক ভাই ছোট লোক নিকৃষ্ট লোক খারাপ লোক কথায় কথায় কিসের তালাক স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে বহু কথা হবে বহু ঝগড়া হবে বহু গন্ডগোল হবে হতে পারে এই জন্য তালাক কেন আজকে ঝগড়া হবে কালকে মহব্বত হবে দুইটা পাতিল একসাথে থাকলে টুনটান হয় যারা ছোট লোক তারা কিছু হইলেই ওই আমি প্রায় সময় বলি বন্ধু বান্ধবের মধ্যে দোস্তদের মধ্যে কিছু দেখবেন কিছু হইলে বলে কাটি আসে না কিছু দোস্ত কিছু হইলে বলে কি তোর সাথে কাটতি আরে বাবা সকাল বিকাল তুই কাটতি দেয় তো ছোট লোক কে একটু ধৈর্য ধরাসি একসাথে থাকতে গেলে বহুত কিছু হবে ঠিক স্বামী স্ত্রী এরকম কাটতি দেওয়া যাবে না কথায় কথা ফোনে যদি স্ত্রীকে বলে যে তোমাকে তালাক দিলাম তালাক হয়ে যাবে সর্বনাশ আমরা অনেকে মনে করি যে না ফোনে দিছি আমি এসএমএস লেখা পাঠা দিয়েছেন স্ত্রীকে যে তোমাকে তালাক দিলাম তালাক হয়ে যাবে তালাক খুব ডেঞ্জারাস জিনিস এই জন্য আর যা পারেন আল্লাহর ওয়াস্তে তালাক দিলাম তালাক দিছি দিচ্ছি এই কথা উচ্চারণ করবেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ যারা অবিবাহিত তারাও সাবধান বিবাহিত তারাও সাবধান কত শত মানুষ আমাদের কাছে আসে চোখের পানি ফেলে কাঁদে হুজুর রাগের মাথা দিয়ে ফেলেছে এখন আবার ওই যে প্রশাসনের ভাইরা নিজেরা ফতোয়া দিয়ে দেয় কর রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না ফতোয়া এখন ওনারা দিয়ে দেয় আরে ভাই রাগের মাথায় তো তালাক দেয় তালাক কি মহব্বত করতে করতে দেয় নাকি তালাক তো দেয় রাগের মাথায় তো রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয় তো দুনিয়াতে কোনো তালাকই আর হবে না ঠিক না বেঠি কিন্তু রাগের মাথায় তালাক দেওয়ার মানে হলো রাগ থাকবে ঠিক আছে কিন্তু ঠান্ডা মাথায় বুঝে শুনে যে তালাক দেওয়ার পরে কি হবে এমন যেন না হয় তালাক তিনটা মেরে দিলেন তিন নম্বর তালাকও মারা শেষ এরপর এসে বললেন হুজুর এখন তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে তালাক দিয়ে ফেলছি তারা ছাড়া তো থাকতে পারবো না ভুল করে ফেলছি হুজুর দুনিয়ার সবগুলোকে যদি একত্র করেন দোনো হারাম শরীফের ইমাম সাহেবদেরকে যদি আনেন তো তিনটা তালাক যদি হয়ে যায় ওই হুজুরের বাপেরও ক্ষমতা নেই আপনার সাথে আপনার স্ত্রীকে আবার থাকার অনুমতি দেওয়ার অতএব হুজুরের কাছে দৌড়াই লাভ নাই তালাক দেওয়ার আগে চিন্তা করবেন দশবার ভালো কোনো আলেম ভালো কোনো মাদ্রাসার মুফতির কাছে যে পরামর্শ করবেন হুজুর এই মহিলার সাথে আমার আর থাকা চলে না কিভাবে তালাক দেব এমন সিস্টেম শিখাই দিবে যে চাইলে আবার থাকতে পারবেন আর মন মতো উল্টাপাল্টা তালাক দিবেন অনেকে আছে তিন তালাক না 3000 তালাক দেয় বোরে দেয় না বোর চোদ্দ মুষ্টি সহ এগুলার বলে ছোট লোক এগুলার বলে কি আপনারা কি ছোট লোক হবেন আল্লাহ আমাদেরকে ছোট লোক হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন